হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসিস ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে দশমী, আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো ঘুরেছো। তো আজকে বিজয়া দশমী, আজকে সবারই একটু মনটা খারাপের দিন। তো আজ সকাল হয়ে গেছে, সকাল থেকে উঠে স্নান ঠান করে আমি ওয়েট করছি, কারণ বরণ করতে যাব। তো আজ এই বছর আমার ফার্স্ট টাইম বরণ। তার কারণ হচ্ছে আগের বছর আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলেন, তো সেই কারণে আমি বরণ করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তারপর খুব শাড়ি পরবো, আলতা পরবো, আর মিষ্টি যেগুলো আনা হয়েছে সেগুলো গুছাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাঠি, এটা থেকে একটা স্টিক বানিয়ে নেবো আলতা পরার জন্য। তো গাইস, দেখতে পেলে আমার আলাদা করা কমপ্লিট। আমি এখন যে থালা এবং যে প্লেটটা একবার নিয়ে যাবো সে প্লেটটা রেডি করে চলো। তো এই যে প্লেট নিয়ে নিয়েছি আমি, তো এখনও সব জিনিস আনা হয়নি, ঠিক আছে? তো এখানে কিছু মিষ্টি আনা হয়েছে, সেগুলো আগে সাজাই। দেখো আমি এটা সাজিয়েছি, কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে। পান লাগবে, একটা এক টাকার কয়েন লাগবে। তো গাইস চলো, আমি শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, মণ্ডপে যাবো, গিয়ে বরণ করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস আমি রেডি হয়ে গেছি, দেখো অনেক কষ্ট করে শাড়িটা পরেছি। তো এখন বরণ করতে যাব, আর যারা যাবে তারা এখন রেডি হচ্ছে, তারা রেডি হয়ে নিই, তারপর আমরা বেরাবো। তো তখন আমাদের দেখো, আমাদের এই সামনেই পুজো হয়েছে মণ্ডপ, সেখানে যাবো, গিয়ে বরণ করবো। আমি তো জানি না কীভাবে কী করতে হয়, তো ওটাই আমাকে বলে দেবে, সেই হিসাবে করবো, সেগুলো দেখতে পাবো। তো গাইজ আমি রেডি, এই যে আমার খেলা যাচ্ছি, চলো চলো চলো। হ্যাঁ, পাঁচ টাকা, এই টাকাটা দাও, পানের টাকাটা। Thank you.
বলতে কিংবা আমি আর বলতে যাচ্ছি এই যে আমার ফার্স্ট টাইম বরণ। যে বৌদি মানে পানি চলে এসছে আমার জন্য, সব আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, দেখো কত লাইন। সবার থালা রেডি বরণের, লাইনটা একটু আগাক তারপর আবার কন্টিনিউ করব। আরে দাঁড়াও,
সবাই ফিরছে, ওদি সাদা গাল লাল হয়ে গেছে। ¡Gracias!